নির্দিষ্ট ডিজাইনে শুধু বঙ্গবন্ধুর ছবি দিয়ে পোস্টার ব্যানার ফেস্টুন সহ আলোকসজ্জা সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের পাশাপাশি টাইগার পাস হিলে মুরাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র আজম দুপুরে নগরের টাইগার পাসে চশেকের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভায় একথা জানান তিনি মেয়র বলেন অক্টোবরে কর্মসূচি চূড়ান্ত করা হবে বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মসূচি ছাড়াও গ্রামে অনেক সামাজিক অনুষ্ঠানে এসেছেন অনেকের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল এখানে অনেক স্মৃতি জাতির পিতার তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পোস্টার ব্যানারে জাতির পিতা ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না এ সময় আরও বক্তব্য রাখেন চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জাফর আলমসহ সহ আরও অনেকে